হচ্ছে কি পুরো ভুটান মানে এটা ভাবা যায় না যে ভুটানের সামনে এসে আমরা দাঁড়িয়ে আছি জাস্ট এটা নর্থ বেঙ্গলে একমাত্র পসিবল हे गाइज गुड मॉर्निंग वेलकम बैक टू द न्यू व्लॉग। तो आज के संडे आज के जावर एक प्रोग्राम हलो पास एक सुंदर जगह आछे लंकापाड़ा एखोनो जाइनी तो आज के जाच्छी सेई उद्देश्ये अलरेडी बारोटा पार हो गेछे तो चलो फटाफट बेरोई। বাড়ির থেকে বেরিয়ে পড়েছি আর বাইরে ছিল আওয়াজ যেন পুরোটা কন্টিনিউ করতে পারিনি আর এই যে সে ডিডু আছে ডিডুর বাইক নিয়ে যাওয়া হচ্ছে তো চলো এখন অলরেডি 12টা বাজে 12টা 5 10 হয়ে যাবে অলরেডি আমরা লেট তো দেখি কতক্ষণ টাইম লাগে চলো ভাই রেডি তো একদম চলো চলো নিমতিতে আর এখান থেকে আমাদের লাগবে হচ্ছে কি আপ টু 1 ঘন্টা 1টা বাজতে চললো ওই আরো ঠিক সেরকম নেই এই যে দেখো তো আমরা এখন উত্তর মেন্দাবাড়িতে জাস্ট পৌঁছালাম ড্রাইভার চেঞ্জ হলো এখন আবার যাব মাদারিহাট মোড় মানে ফার্স্ট যদি জলদাপাড়ার দিকে যেতে ফার্স্ট যে ডান দিকে মোড়টা পড়বে এটাই এই যে এটা হচ্ছে কি রাস্তাটা তো এই রাস্তাটাই ঢুকবে হচ্ছে কি জলদাপাড়ার রাস্তা ওখানে দাঁড়িয়েছি ওখানে একটু ফুচকা টুচকা খাবো খিদে পেয়েছে শরীরটা অতটা জোশ নেই আমি জোশটাকে একটু বাড়াতে হবে এই রেলগেট পড়বে সামনে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি তো চলো ফুচকা টুচকা খাই তারপর এখান থেকে আবার বেরোবো 40 মিনিট সময় লাগবে এখান থেকে এটা হচ্ছে কি টোটোপাড়া মোড় আর সোজা গেলে শিলিগুড়ি এখানে হচ্ছে কি এই রাস্তা এইদিকে যেতে হবে তো এটা হচ্ছে কি টোটোপাড়া মোড় বলে প্লাস লঙ্কাপাড়াও যাওয়া যায় রাস্তাটা দিয়ে এক্সট্রা জল নিলাম কাকার নাম কি উপেন্দ্র উপেন্দ্র দোকান নিয়ে কোথায় যাচ্ছিলা আন্তাম চৌগতি বাগানে বাগানে যাচ্ছ তো কাকার জলটা কিন্তু হেভি পুরো শুকনো লঙ্কা নেই পুরো কাঁচা লঙ্কা দিয়ে ভালো লাগলো কাকা আসি তাহলে হ্যাঁ এখন আমরা যাচ্ছি হান্টাপাড়া চৌপতি এই চৌপতির থেকে আমরা সোজা যাব কোথাও বেগবো না সোজা যাব নদীর রাস্তা ধরে আর তারপর পৌঁছে যাব লঙ্কাপাড়া আমরা পেছনের রাস্তা দিয়ে আসলাম এখানে দুটো রাস্তা আছে ডিভাইডার হয়ে যায় একটা ডান দিকে একটা লেফট এই যে সাইনবোর্ড আছে হান্তাপাড়া টি তো এটা আমাদের রাইট সাইডের রাস্তাটা নিতে হবে তো আমরা এদিক দিয়ে যাব অফ রোড করছি পুরো রিভার বেটে আমরা যাচ্ছি রিভার বেট দিয়ে লঙ্কাপাড়ার দিকে আর সামনেই পাহাড় ওই যে দেখা যাচ্ছে ভুটান পাহাড় দেখো রিভার বেটটা কতটা বড় আর সুন্দর এই 100cc-র বাইক নিয়ে দুজনে মিলে এটাই হচ্ছে লাইফের মজা আলটিমেট রাস্তাটা কোনো দিনও চিনি না ও তো তাও গেছে একবার আমার ফার্স্ট টাইম এর এখান থেকে যা শুরু হলো আমরা দাঁড়িয়েছি 2 মিনিট আরও ভেতরে যাব দেখো এই রাস্তাটা দিয়ে সোজা চলে যাবে আর এটা কিন্তু সবটাই পুরো ভুটানের পাহাড় এখানে সুন্দর দাঁড়িয়েছি বাইক নিয়ে আর জায়গাটা পুরোটাই ফাঁকা খুব সুন্দর লাগছে তোমরাও আসো সবাই আরও ভেতরে যাব আরও দেখাবো চলো এই ছিল SBS ক্যাম্প আরও সোজা যাচ্ছি সামনের দিকে একটা ভিউ পয়েন্ট আছে যেখানে আই লাভ লঙ্কাপাড়া যে আছে দেখেছিলাম সেই জায়গাটায় যাচ্ছি এখন আর অলরেডি এখানে আরও নতুনরা অনেকেই এসছে ওরাও যাচ্ছে আর বাইক নিয়ে গেল কথা বললাম চলো ওখানে যাই তারপর আবার দেখা হচ্ছে জাস্ট পৌঁছে গেছি এই লঙ্কাপাড়ার সেই মেন বেস এই জায়গাটাতে আর এখান থেকে আমাদের উপরে উঠতে হবে এই যে এই রাস্তাটা ধরে এই যে যাচ্ছে
এই দিক দিয়ে ঘুরে ঠিক উপরে যেতে হবে, আর ওখানেই লেখা আছে আই লাভ লঙ্কা পাড়া। আর দেখো সামনে কিন্তু এই পুরো পাহাড়গুলো কিন্তু পুরো ভুটানের পাহাড়, কি সুন্দর লাগছে। চলো এবার আমরা উপরের দিকে উঠবো আর সেই জায়গাটা দেখাবো যে জায়গাটার জন্য আমরা এত দূর ধরে এসেছি। আর এখানে জায়গাটা কিন্তু অসাধারণ, আসো বেশি দূর না, আলিপুরদুয়ার থেকে জাস্ট 57 কিলোমিটার, আর সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা সময়, খুব ইজিলি আসা যায়। তো চলো উপরে যাই এবং তোমাদেরকে দেখাই। ফাইনালি চলে এসেছি লঙ্কা পাড় পিকনিক স্পট, এটা হচ্ছে পার্ক এখন হয়ে গেছে ট্রি বাগানের মাঝখানে। এই যে এদিকে আসার রাস্তা, আর এদিকে উঠতে হবে। আর এখানে ছোট্ট একটা শপ আছে, এখানে মোমো আছে, চা আছে, ফুচকা আছে। তো চলো এখন উপরের দিকে উঠবো আর দেখি টিকিট কী আছে না আছে পুরোটাই দেখাবো তোমার। তো এখানে 10 টাকা করে টিকিট। দাদা এটা কি মানে মেন পিকনিক স্পট তো নিচে নাকি? পিকনিক স্পট আপকা ইধারে ইধারে এরিয়া ইস সাইড মে। আর এটা যেটা ভি এরিয়া হ্যায় যে পিকনিক স্পট হ্যায় হ্যায় এটা পার্ক হ্যায়। আচ্ছা ইয়ে পার্ক হ্যায় যা ভাই বন রহা হ্যায় হ্যাঁ বনেগা আর এক্সপ্লোর হোগা লোকজন আয়েগা ঠিক হ্যায়। তো এটা হচ্ছে কি পার্ক যেটা শুনলাম ওদের থেকে। আর আর পেছনেই হচ্ছে কি ভুটান পাহাড়। গাইস হোয়াট আ বিউটি। চলো ফাইনালি ফাইনালি গাইস চলে এসেছি আই লাভ লঙ্কা পাড়া। তো এটা মিস হয়ে যেত, আমরা নিচে ঘুরে যেতাম, কিন্তু ম্যাপে দেখলাম যে না এখানে একটা আই লাভ লঙ্কা পাড়া একটা স্পট আছে যেখানে পার্কে সবাই আসে বসে। এই সেই জায়গা দেখো অসাধারণ। তবে আজকে এখন রোদ আছে কিন্তু এটা বিকালবেলা আরও সুন্দর লাগবে। পেছনেই ভুটানের পাহাড়, আর এখানে সেলফি জোন আছে, ওখানে দোলনা আছে, আর পুরোটাই হচ্ছে গিয়ে পাহাড়ের উপরে। যেহেতু এখান থেকে পুরো ভিউটা একদম ভুটানের ভিউটা দেখা যায়। এই দেখো এই দেখো, তো এটাই হচ্ছে গিয়ে পুরো ভুটান। মানে এটা ভাবা যায় না যে আর ভুটানের সামনে এসে আমরা দাঁড়িয়ে আছি। জাস্ট এটা নর্থ বেঙ্গলে একমাত্র পসিবল। তো তোমরা এখানে আসো, ভিজিট করো, দেখো, আর প্লিজ জায়গাটা নোংরা করো না যারা যারা ভিজিট করছো। দেখো কত সুন্দর জায়গাটা। যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে, এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ারটা হচ্ছে কি এখানে এখানে ভিউ পয়েন্ট, এখান থেকেই সম্পূর্ণ ভিউটা দেখা যায়। তো চলো উপরে উঠি তারপরে তোমাকে দেখাই উপরে ভিউটা। এখানে কিন্তু বৃষ্টির দিন আরও ভালো লাগবে, এখন তো রেনি সিজন এখনও স্টার্ট হয়নি, রেনি সিজনে আরও সুন্দর লাগবে। চলো এই এটার উপরে উঠবো, এই পুরোটার উপরে উঠবো আর উপর থেকে তোমাদেরকে দেখাবো ভিউটা। ভুটান পাহাড় না এই সেস ফ্রু যেতে হয় বর্ডার ইন্ডিয়া হে ইন্ডিয়া হে হ্যায় না ও वाला हां हां वो वाला नाला हां ऊपर से उस साइड से भूटान है। লঙ্কা পাড়া আসছো ঠিক এই জায়গাটা আসবে আর এই ভিউ পয়েন্টের মজাটা নেবে, এটা কিন্তু আল্টিমেট মজা। তো এটা ওটা ভিউ পয়েন্ট, এটা কিন্তু নিচের ভিউ পয়েন্ট, আর উপরে এটা ওয়াচ টাওয়ার, আর এটা হচ্ছে কি মেন ভিউ পয়েন্ট এখান থেকে। এটা হচ্ছে পিক টাইম, এখানে হচ্ছে এন্ড, আর এখান থেকে খুব সুন্দর লাগে ভিউটা দেখো। সাড়ে 3টা বাজে, আমরা এখন বেরোচ্ছি,
আর ভালো লাগলো। যারা যারা আসছো সবাই ভিজিট করো এই জায়গাটা, আলিপুরদুয়ারের পাশে বেশি কম সময় লাগে না। তো চলো একবারে বাইকে দেখা হচ্ছে। আর যারা যারা নতুন এই ব্লগটা দেখছো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও কেমন লাগলো জায়গাটা। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। জল ভরার জায়গা আছে, এখান থেকে আরামসে জলও ভরতে পারবে। এখানে দোকানের শপ আছে আর এখানে পার্কিং। তো এখানে এন্ট্রি হচ্ছে, এন্ট্রি ফি 10 টাকা আর বাইক পার্কিং হচ্ছে 20 টাকা করে। তো টাটা, আবার আসবো, আবার দেখা হবে। এই হচ্ছে রাস্তা। তো চলো একবারে হাই রোডে গিয়ে দেখা হচ্ছে। আর সুন্দর চা বাগানের যে রাস্তাটা, এটার ফিল্টার নাও। এই সুন্দর রাস্তা, এদিকে চা বাগান, জাস্ট পরিবেশটা হচ্ছে ওয়াও। যারা যারা আসছো ভিজিট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো জাস্ট এখান থেকে বেরিয়ে পড়লাম। এত অব্দি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।